অনাস্থা নিয়ে আলোচনার দিন ঠিক করলো সরকার। 8 এবং 9 আগস্ট অনাস্থা নিয়ে আলোচনা লোকসভায়। মণিপুর ইস্যুতে বারবার বিরোধীরা মুলতবি প্রস্তাব আনলেও তা খারিজ হয়ে যায়। সংসদে প্রধানমন্ত্রী ভাষণের দাবিতে অনড় থাকে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে পাল্টা কৌশল হিসাবে অনাস্থা প্রস্তাব জমা নেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। আর সেই প্রস্তাব ইতিমধ্যে লোকসভাতে গৃহীত হয়েছে। আর এরপর আলোচনার দিন ঠিক করলেন স্পিকার ওম বিরলা। যদিও বাদল অধিবেশনের একেবারে শেষ মুহূর্তে আলোচনার দিন ঠিক করায় খুশি নয় বিরোধীরা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো প্রবীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। প্রবীর, অনাস্থা নিয়ে শেষমেশ আলোচনার দিন স্থির করলো সরকার। তুমি দেখো যে আগামী 8 এবং 9 তারিখ এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আরো একটি দিন বেড়ে সেটা 10 তারিখ হতে পারে। অর্থাৎ বাদল অধিবেশনের শেষ 3 দিন, 8, 9, 10 এই 3 দিন কিন্তু অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হবে লোকসভায়। বিরোধীরা অনাস্থা এনেছে 26শে জুলাই এবং তাদের মূল দাবি যে অনাস্থা এনেছে এবং সেই অনাস্থার উপরে যেহেতু প্রধানমন্ত্রীকে বলতে হবে তাই কৌশলে তারা অনাস্থা এনেছে। প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করে তারা পাননি তাই অনাস্থা এনেছেন এবং সেই অনাস্থারই দিন ঠিক হয়েছে আগামী 3 দিন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। সেই 3 দিনে একদম শেষ দিন, অর্থাৎ 10 তারিখে প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দেবেন বা বক্তব্য রাখবেন। এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধীদের যে বক্তব্য যে সেই অনাস্থার দিন এমন সময় ঠিক করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং স্পিকার কৌশলে সভা বাদল অধিবেশন সেদিনই শেষ করে দিতে পারেন। ফলে বিরোধীদের আর প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কোনো কথা বলার সুযোগ সংসদে থাকবে না। এটা একটা সরকারের কৌশল বলে আজকে অভিযোগ করেছেন মল্লিকার্জুন খড়গে, অধীর চৌধুরীরা। সুতরাং অনাস্থা প্রস্তাবের ওপরে আলোচনার দিনক্ষণ ঠিক হলেও আলোচনার দিনক্ষণ এমন সময় ঠিক হয়েছে যাতে অখুশি বিরোধীরা। প্রবি, ধন্যবাদ এ বিষয়ে নিয়ে। অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যকে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় তার বক্তব্যই বা কি শোনাবো। 8-9 তারিখ দিন ঠিক করেছে কিন্তু তখন তো আর আলোচনা করার এটাই থাকবে না। প্রধানমন্ত্রী তো জবাব দিতেই হবে, শেষ পর্যন্ত বলে চলে যাবেন, তারপর আমরা বাইরে গিয়ে বলবো, কোনো অসুবিধা নেই। তবে ওরা অনেক দেরি করেছে, অনেক আগে করা উচিত ছিল, দেরি করেছে সেটা ওরা সুযোগ নিয়েছে, ওরা শাসক দল সেই হিসেবে। ওর কোনো উপায় নেই বলে বিবৃতি দিতে হবে, তখন অনাস্থা তো ওরই বিরুদ্ধে, জবাব ওকেই দিতে হবে, বিবৃতি নয় জবাব। বারবার করে বিরোধীরা জানিয়ে এসছে যে প্রধানমন্ত্রীকে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে এবং সেই অনুযায়ী আগামী 8, 9 এবং 10 তারিখ অনাস্থা নিয়ে আলোচনার দিন স্থির হয়েছে। মণিপুর ইস্যুতে বারবার বিরোধীরা মুলতবি প্রস্তাব আনলেও তা খারিজ হয়ে যায়। তবে শেষমেশ আগামী 8, 9 এবং 10 তারিখ অনাস্থা নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা হবে, প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করবেন। তারপরই যেহেতু অধিবেশন শেষ হয়ে যাবে সেই কারণে বিরোধীদের মধ্যে একটা কিন্তু অসন্তোষ থেকেই যাচ্ছে, কারণ শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ভাষণ দিলে তার ওপর এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন না বিরোধীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।